নমস্কার, আমি মহুয়া মুখার্জি, গৌড়ীয় নৃত্যে সাধিকা, তার গবেষিকা এবং বলা যায় ছাত্রী বা শিল্পী, যা যেরামই বলা যাক। বিশ্ব নারী দিবসে আমি নারী হিসেবে মনে করি যে সারা বছরটাই নারী দিবস, এবং জন্মদিন যেমন বিশেষ একটা দিন করা হয়, সেরকম একটা বিশেষ দিনকে আমরা নারী দিবস হিসেবে পালন করছি। আমাদের প্রাচীনকাল থেকেই কিন্তু ভারতের মুনি ঋষি পণ্ডিতেরা বলে গেছেন অর্ধনারীশ্বর, অর্থাৎ পৃথিবী তৈরি হয়েছে প্রকৃতি পুরুষ, নারী পুরুষ। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাতেও আমরা তাই পাই। চিত্রাঙ্গদা খুব সুন্দর বলছেন, পূজা করে রাখিবে সে নহি সে নহি, হেলা করে রাখিবে পিছে সে নহি সে নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, পাবে তবে তুমি চিনিতে মোরে। অর্থাৎ একসঙ্গে পথ চলা, রেলের দুটো লাইনের মতো সমান্তরাল, এটাই হচ্ছে আমাদের এগিয়ে চলার একটা শপথ। নারী পুরুষ সবাই যুগ্মভাবে, নারী যখন সম্মানিত হয় তখনই নারী দিবসের মর্যাদা দারুণভাবে সাড়ম্বরে এটা ঘোষিত হয়। এর পাশাপাশি একটা ছোট্ট কথা বলতে চাই, যেহেতু আমি গৌড়ীয় নৃত্যের উপাসিকা, তো এই কাজ করতে গিয়ে আমার দেবদাসী ধারা এই নিয়ে কাজ করেছি। রাঢ় বাংলায় নাচনি প্রথা প্রচলিত। আমাদের দেবদাসী তিন রকম, দেবদাসী, রাজদাসী, সদাসী। নাচনিরা ধরা যেতে পারে সদাসী পর্যায়ের অন্তর্ভুক্ত, জনসাধারণের মনোরঞ্জনের জন্যে তারা নৃত্যকলা পরিবেশন করে থাকেন। তাদের যারা ভরণ পোষণ করে তাদের বলে রসিক। রসিক নাচনি সম্পর্ক একটা মানে বেশ গ্রামীণ জীবনে, সমাজ জীবনে একদিকে তারা যেরকম পৃষ্ঠপোষকতা পাচ্ছে, রসিক তাদের শেখাচ্ছেন সব কিছু, আবার তার নাচনির উপার্জিত অর্থে রসিকের সংসার চলে। নাচনিরা কিন্তু স্বীকৃতি পান না, যার ফলে নাচনিদের যখন মারা যেত তো তাদের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেওয়া হতো, কারণ তারা নাকি অপবিত্র। কিন্তু তারা তা নয়, তারা সমানে নাচ গান এসবের মধ্যেই থেকে যে ভালোবেসেছে নাচকে। এবং আমি তো কোনো রাজনীতিবিদ নই বা সমাজ সংস্কারক নই, আমি শুধুমাত্র আমার বাংলারকে দেখতে চেয়েছি। এই কাজ করতে গিয়ে যখন দেখলাম, আমি আমার বইয়ের মধ্যে লিখেছি গৌড়বঙ্গে দেবদাসী এবং আরও অনেক আর্টিকেল লিখেছি, আজ কিন্তু নাচনিরা অল্প বিস্তর হলেও স্বীকৃতি পাওয়া শুরু হয়েছে। তাদের কর্মশালা করানো হয়েছে লোক সংস্কৃতি দপ্তর থেকে, তারপর নাচনির ওপর ডকুমেন্টারি ফিল্ম হয়েছে, নাটক হচ্ছে। এগুলো আমি 90-91 সালে যখন কাজ করেছিলাম তখন একা, এবং আমার পাশে অমিতাভ ছিল, এই যে বললাম সমান্তরাল, তো তার ফলে আমি কাজটা করতে পেরেছিলাম। আজকে এই 21শ শতকে এসে কিন্তু নাচনিরা কিছু হলেও কেউ স্বীকৃতি পাচ্ছেন, স্বাস্থ্য দপ্তরে কাজ পাচ্ছেন। তো এদের দিক, এদের জন্য না আমাদের কিছু ভাবা উচিত সমাজ থেকে, এদের স্বীকৃতি, আমাদের মতোই মর্যাদা এবং শিক্ষা সব কিছু এদের পাওয়া উচিত, আমি এটা মনে করি। তাহলে আমরা আরও সুন্দরভাবে নারী দিবসের গুরুত্ব, মর্যাদা সমাজকে বোঝাতে পারবো।